নমস্কার আমি কৌশিক রয় অ্যাস্ট্রো এডুকেশন চ্যানেলের সকল দর্শক বন্ধুকে অনেক অনেক স্বাগত জানাই আমি আজকে জানাতে চলেছি চাকরি অর্থাৎ প্রত্যেকেই চায় চাকরি কিন্তু এই নতুন বছর অর্থাৎ দু হাজার সালে যে ছটি রাশির চাকরির প্রবল যোগ আছে সেই ছটি রাশি নিয়ে আমি আজকে আলোচনা করতে চলেছি গোচর অনুযায়ী দেখুন বর্তমানে চাকরি এবং চাকরি প্রার্থীর মধ্যে অনেক পার্থক্য দাঁড়িয়ে গেছে অর্থাৎ চাহিদা ও যোগানের মধ্যে বিশাল ফারাক দাঁড়িয়েছে প্রতি বছর প্রচুর পরিমাণে ছেলেপিলে পাশ করে বেরাচ্ছে কিন্তু সেই অনুযায়ী বাজারে কিন্তু চাকরি নেই কিন্তু আমি আজকে আপনাদেরকে জানাবো কিছু কিছু গ্রহের গোচর অনুযায়ী ছটি রাশির সরকারি চাকরি অথবা বেসরকারি চাকরি অথবা চাকরির ক্ষেত্রে পদোন্নতির হতে পারে এই দু হাজার সালে যদিও এটা আমি গোচর ফল জানাচ্ছি অনেক অংশে মিলা সম্ভব যদি আপনার জন্মকুণ্ডলিতে কর্মপতির অবস্থান শুভ না থাকে সেক্ষেত্রে আপনাদের অবশ্যই প্রবলেম আছে শুভ দশা যদি না চলে সেক্ষেত্রে অবশ্যই প্রবলেম আছে চাকরি পাওয়ার ক্ষেত্রে সে বেসরকারি হোক বা সরকারি হোক সেক্ষেত্রে আপনারা নিজেদের বাচ্চারটা একবার কোন এক্সপার্ট অ্যাস্ট্রোলজারের কাছে যদি একবার দেখে নেন সেক্ষেত্রে আপনারা অবশ্যই এই গোচর ফল অনুযায়ী আপনাদের চাকরির ক্ষেত্রে কিছু কিছু সম্ভাবনা থাকতেও পারে তো অর্থাৎ আপনারা আপনাদের চার্ট চার্টটি দেখিয়ে নিন আমি যে গোচর ফলটি বলছি এটা প্রবল যোগ অনুযায়ী বলছি বেসরকারি ক্ষেত্রে চাকরি অথবা চাকরির ক্ষেত্রে পদোন্নতি বা সরকারি সমতুল্য চাকরির ক্ষেত্রে আপনারা পেতে পারেন এই দু সালে এই ছটি রাশির কর্মক্ষেত্রে ভাগ্য খুলতে চলেছে অবশ্যই এটা কোনো ব্যক্তিকেন্দ্রিক রাশিফল নয় তো মেন বিষয়ে আসা যাক এই চাকরি প্রত্যেকেই চায় প্রত্যেক বছর নতুন বছর যখন পড়ে যে আমার কর্মযোগ আছে তো ভালো চাকরি পাবো তো এটা যারা হায়ার শিক্ষিত হয়ে আছে তারাও চাকরির জন্য ব্যাকুল হয়ে আছে কিন্তু দেখুন প্রথম কথা আপনার চার্টে অর্থাৎ আপনার কর্ম প্রতি অবস্থান থাকা দরকার এবং আপনার শুভ দশা চলা দরকার দেখবেন যদি এই দুটো আপনার ঠিক থাকে তার সাথে গোচর যদি আপনার মিলে যায় আপনার চাকরি হতে বাধ্য এমনও দেখা গেছে খুব হায়ার এডুকেশনের ছেলে উচ্চশিক্ষিত কিন্তু এখনো পর্যন্ত ভালো চাকরি পাচ্ছে না কিন্তু দেখা যায় খুব খুব একটা ভালো নয় পড়াশোনাতে কিন্তু ও কোনো না কোনো সোর্স ধরে একটা চাকরি সরকারি চাকরি হয়ে গেছে বা কোনো কোনো ক্ষেত্রে একটা জব পেয়ে গেছে কিন্তু যে সরকার যে শিক্ষিত ভালো শিক্ষিত সে চাকরি চায় এই শুধু অ্যাপ্লিকেশন কিন্তু তার কপালে আর চাকরি হয় না কিন্তু সময় যায় তো আমি আপনাদেরকে বলবো অবশ্যই আপনারা কোনো এক্সপার্ট অ্যাস্ট্রোলজারের কাছে আপনাদের বার একবার দেখিয়ে নিন আপনাদের দশম ভাব কেমন আপনাদের একাদশ ভাব কেমন এবং আপনাদের কোন দশা চলছে সেটা অবশ্যই দেখান পাশাপাশি আপনাদের শনির প্লেসমেন্ট কেমন আছে রাশিচক্রে আপনাদের বৃহস্পতির প্লেসমেন্ট কেমন আছে আপনাদের রবির প্লেসমেন্ট কেমন আছে এই সকল দিক যদি আপনারা একবার রিভাইজ করে নিন না দেখবেন যে গোচর ফলের সঙ্গে আপনাদের অনেকটাই মিলে গেছে চাকরির ক্ষেত্রে তো আমি এবার শুরু করছি যে ছটি রাশি প্রথম যে রাশিটি আমি নাম বলবো সেটা হচ্ছে মিন রাশি মিন রাশির দু হাজার সালে প্রবল চাকরি পাওয়ার সম্ভাবনা কারণ আপনাদের দশমপতি দশম ঘরে সক্ষেত্রিক অর্থাৎ লগ্নপতি এবং দশমপতি সক্ষেত্রিক ধনুরাশির ঘরে অবস্থান করছে অর্থাৎ বৃহস্পতি গ্রহের শুভ অবস্থান আপনাদের চাকরির ক্ষেত্রে এগিয়ে নিয়ে যেতে সাহায্য করবে আপনারা রেলের পরীক্ষা দিতে পারেন আপনারা ব্যাংকিং সেক্টরে ব্যাপারে এগাতে পারেন আপনারা কোনো রাজ্য সরকারি চাকরির ব্যাপারে এগাতে পারেন সেক্ষেত্রে বা আপনার কোন ক্লার্ক চাকরির ক্ষেত্রে আপনারা যদি এগিয়ে যান দেখবেন আপনাদের এ বছরটা কিছুটা শুভ ফল প্রদান করতে পারে কারণ বৃহস্পতি সক্ষেত্রিক একটা আপনাদেরকে শুভ ফল অ্যাডভান্টেজ দিবেই আমি এটা আপনাদেরকে দায়িত্ব নিয়ে আপনাদেরকে বলছি আপনাদের বাচ্চা অবশ্যই দেখাবেন দশা অবশ্যই দেখাবেন এই যে পাশাপাশি আপনারা বেসরকারি ক্ষেত্রেও উচ্চ পদস্থ জায়গাতেও আপনারা চাকরির জন্য অ্যাপ্লিকেশন করুন আপনারা সেখানেও চাকরি পেতে পারেন এবং যাদের পদোন্নতি হয়নি ক্ষেত্রে আপনাদের বেসরকারি ক্ষেত্রে আপনাদের পদোন্নতি হওয়ার প্রবল সম্ভাবনা মিন রাশি অথবা লগ্নের জাতক জাতিকাদের এরপরে যে রাশিটির কথা আমি বলবো সেটা হচ্ছে মেষ রাশি মেষ রাশির দশম্পতি অর্থাৎ আপনাদের যে কর্মপতি স্বয়ং নিজের ঘরে অবস্থান করছে অর্থাৎ আপনাদের যে একাদশপতি এবং দশমপতি একই ঘরে বসে যাওয়াতে অর্থাৎ একাদশপতি হচ্ছে আপনাদের শনি ঘর কুম্ভ রাশির ঘর এবং দশমপতি হচ্ছে আপনাদের মকর রাশির ঘর অর্থাৎ শনি ঘর অর্থাৎ দশম ও একাদশের কানেকশান আপনাদের কর্ম পেতে সাহায্য করবে কারণ একাদশ ভাব থেকে আমরা সফলতা বুঝাই এবং দশম ভাব থেকে আমরা কর্মের দিকটা বিচার করি অর্থাৎ এক্ষেত্রে দেখা যাচ্ছে আপনাদের একটা ভালো কর্মের সম্ভাবনা দেখা যাচ্ছে অর্থাৎ আপনারা ডাব্লু বিসিএস পরীক্ষাতে এগিয়ে যেতে পারেন আপনারা রেলের চাকরি ব্যাপারে এগাতে পারেন আপনার বেসরকারি ক্ষেত্রে চাকরিতে যদি আপনারা এগিয়ে যান সেক্ষেত্রে আপনারা একটা ভালো ফল পাবেন চাকরির ক্ষেত্রে পদোন্নতি আপনাদের নিশ্চিত রূপে হবেই অর্থাৎ দু হাজার কুড়ি সাল মেষ ক্ষেত্রে একটা চাকরির ক্ষেত্রে শুভ সময় বয়ে নিয়ে আসছে এরপরে যে রাশিটির কথা বলবো সেটা হচ্ছে রাশি তিন নম্বর রাশি বৃষ রাশি দেখুন আপনাদের নবম স্থানে গ্রহের অবস্থান অর্থাৎ দশম্পতি নবম স্থানে অবস্থান করায় আপনাদের কর্মভাব অত্যাধিক শুভ অর্থাৎ আপনারা চাকরির জন্য যারা এতদিন ধরে বসেছিলেন পাচ্ছিলেন না আপনাদের মনপ্রুত জব হচ্ছিল না অবশ্যই এই দু হাজার সালে আপনাদের চাকরির ব্যাপারটা একটা ভালো দিক লক্ষ্য করা যাচ্ছে এবং সেপ্টেম্বরের সময় থেকে আপনাদের রাহু রাশিতে আসার জন্য আপনাদের চাকরির ক্ষেত্রে পদোন্নতি হবে চাকরির জন্য আপনারা বিদেশ যাত্রা পর্যন্ত হতে পারে বেসরকারি চাকরি অথবা যারা সরকারি চাকরির জন্য এতদিন চেষ্টা করছি না আপনাদের যদি চাটে থাকে সেক্ষেত্রে আপনাদের চাকরি হওয়ার প্রবল সম্ভাবনা এই দু সাল কারণ আপনাদের দশমপতি দশম বসাতে আপনাদের চাকরির যে ভাগ্য সেটা অনেকটাই আপনাদের প্রশমিত করছে এই দু হাজার সালে অর্থাৎ আপনারা বেসরকারি ক্ষেত্রেও যদি আপনারা এগিয়ে যান সেক্ষেত্রেও দেখবেন আপনাদের একটা ভালো সম্ভাবনা দু হাজার সালে বিশ্ব রাশি অথবা বিশ্ব এই চাকরির ক্ষেত্রে একটা বড় সম্ভাবনা আমি যে রাশিগুলি বলছি সেগুলো অবশ্যই আছে দেখুন চাকরি হচ্ছে অনেকটা লাখের উপর নির্ভর করে অনেকে ভালো শিক্ষিত কিন্তু যোগ্যতা অনুযায়ী সার্ভিস পায় না কিন্তু অনেকে কম শিক্ষিত কিন্তু সেই অনুযায়ী সার্ভিস পাচ্ছে তো এরপরে যে রাশিটির কথা আমার মনে পড়ছে সে রাশিটি হচ্ছে কর্কট রাশি কর্কট রাশির ষষ্ঠ স্থানে বৃহস্পতির অবস্থান সক্ষেত্রিক ষষ্ঠ স্থান থেকে আমরা কর্মের বিচার করি চার নম্বর যে রাশিটি অর্থাৎ ষষ্ঠ স্থানে বৃহস্পতি সক্ষেত্রিক অবস্থান হওয়ার জন্য আপনাদের সরকারি চাকরি অথবা বেসরকারি চাকরি অথবা চাকরির ক্ষেত্রে পদোন্নতি বা কর্মপ্রাপ্তির একটা দু হাজার কুড়ি সালের প্রবল সম্ভাবনা দেখা যাচ্ছে আমি এটা দায়িত্ব নিয়ে আপনাদেরকে বলছি যদি আপনাদের বাচ্চারটা অবশ্যই দেখাবেন পাশাপাশি আপনাদের শুভ দশা চলছে কিনা আমি এগুলো খুব দায়িত্ব নিয়ে বলছি যদি আপনাদের সেক্ষেত্রে না অবশ্যই আপনারা আপনারা কোনো অ্যাস্ট্রোজের কাছে আপনাদের চারটা কেন আপনাদের এই কথা মিলছে না গ্রোচরের ফল অবশ্যই শুভ প্রদান করে এই ক্ষেত্রে কর্কট রাশিরও একটা ভালো যোগ দেখা যাচ্ছে দু হাজার সালে সরকারি চাকরি অথবা বেসরকারি চাকরির ক্ষেত্রে তো আপনারা যারা সরকারি চাকরির জন্য চেষ্টা করছেন অবশ্যই করতে পারেন কারণ ষষ্ঠ স্থান থেকে বোঝায় কম্পিটিভ এক্সামের পরীক্ষার ক্ষেত্রে বা আপনারা বেসরকারি ক্ষেত্রেও সাকসেস অবশ্যই পাবেন এরপরে যে রাশিটি বলবো সেটা হচ্ছে কন্যা রাশি কন্যা রাশি দশম স্থানে বৃহস্পতির শুভ দৃষ্টি আপনাদের কর্মপ্রাপ্তির ক্ষেত্রে অনেকটাই এগিয়ে নিয়ে যাবে আপনারা অবশ্যই এই সময় ঝাঁপিয়ে পড়ুন কর্মের ক্ষেত্রে দেখবেন আপনারা চাকরির চাকরির ক্ষেত্রে চাকরি পাবেন বেসরকারি ক্ষেত্রে আপনারা পদোন্নতি পেতে পারেন বা বেসরকারি একটা ভালো জব পেতে পারেন বা আপনারা সরকারি ক্লার্ক বা ডাব্লু বিসিএস বা রাজ্য সরকারের কোনো চাকরি আপনারা এ সময় পেতে পারেন বা ব্যাংকিং সেক্টর বা রেল যে কোনো একটা চাকরি আপনারা পেতেই পারেন এই দু হাজার সালে এবার শেষ যে রাশিটি বলবো সেটা হচ্ছে সব থেকে চর্চিত রাশি দু হাজার সালে হচ্ছে শনি সাড়ে ঢুকছে সেই রাশি হচ্ছে কুম্ভ রাশি কুম্ভ রাশির একাদশ স্থানে একাদশি সক্ষেত্রিক অবস্থান আপনাদের এবং দ্বিতীয়পতি আপনাদের যে দ্বিতীয়পতি একাদশ স্থানে সক্ষেত্রিকভাবে বসে আছে আপনাদের চাকরির ক্ষেত্রে অনেকটাই পথ প্রশমিত করবে আপনারা অবশ্যই এই দু হাজার কুড়ি সালটাতে এগিয়ে চলুন আপনারা অবশ্যই সাকসেস পাবেন আপনারা যদি মাস্টারি লাইনে চাকরি ক্ষেত্রে যোগাযোগ করেন সেক্ষেত্রে আপনারা মাস্টারি চাকরি পেতে পারেন আপনারা ব্যাংকিং রেল রেল অথবা বেসরকারি ক্ষেত্রে আপনারা অবশ্যই কর্ম পেতে পারেন এবং যারা কর্মের জন্য পদোন্নতির জন্য এতদিন চেষ্টা করছিলেন এই সময়টা আপনারা কাজে লাগিয়ে নিন এই কুম্ভ রাশির অথবা কুম্ভ লগ্নের দু হাজার কুড়ির অবশ্যই চাকরির ক্ষেত্রে একটা শুভ বার্তা বহন করে নিয়ে আসবে আমি বারবার বলছি আপনাদের বার অবশ্যই দেখাবেন আপনাদের শুভ দশা চলছে কিনা অবশ্যই দেখাবেন আমি এতগুলো কথা বললাম তা সত্ত্বেও আপনাদেরকে বুঝি যদি গোছের ফল না মিলে সেক্ষেত্রে আপনারা অবশ্যই কোনো এক্সপার্ট অ্যাস্ট্রোলজিকে দেখিয়ে নিন কুম্ভ রাশির একাদশ স্থানে দ্বিতীয়পতি সক্ষেত্রিক হয়ে বসে আছে আপনারও চাকরির প্রাপ্তির ক্ষেত্রে প্রবল সম্ভাবনা আছে তো প্রিয় দর্শক বন্ধু আজকে তো সময় শেষ ভিডিওটি এখানে সকলে ভালো থাকুন ধন্যবাদ নমস্কার